viewers, assalamualaikum. Welcome to my channel Technical Art Mithila and welcome to my new video. So, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা খুব সুন্দর ওয়াচ, সেটা হচ্ছে বলতে পারেন গার্লস দের জন্য। সো যারা হচ্ছে মেয়ে, যারা হচ্ছে একটু ডিজাইনার, একটু ফ্যান্সি টাইপস এর ওয়াচ খুঁজছেন, তাদের জন্য এই ওয়াচ রিভিউ ভিডিওটা। সো আজকে আমি করব একটা ওয়াচ রিভিউ। তো চলুন শুরু করা যাক আজকের ওয়াচ রিভিউটা। আজকের ওয়াচটা কিন্তু খুবই বিউটিফুল, এটা বলতে পারেন। এটা সৌন্দর্যটাই মেইনলি এটার স্পেশালিটি এই ওয়াচটার। তো এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে এটা একটা, এটা হচ্ছে সেই ওয়াচটার বক্স। তো বক্সটাতে ডট প্রিন্ট করা আছে, হোয়াইট ডট প্রিন্ট ডিজাইনার। সো এটা হচ্ছে কি বক্সটা দেখতে পাচ্ছেন। সো এটা এবার আমি যদি ওপেন করি তাহলে কি দেখতে পাই দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের। সো এটা আমি এবার ওপেন করব। এই যে দেখুন, এটা হচ্ছে ওয়াচটা। আচ্ছা, এখানে ওয়াচটা আছে, আমি ওয়াচটা একটু সাইডে রাখছি। আর এখানে হচ্ছে আর কিছু নাই, একটা স্পঞ্জি আছে। সো এটা হচ্ছে একটা স্পঞ্জি। সো এটা আমি এখানে রেখে দিচ্ছি, এটার উপরে আপনারা এই ওয়াচটা রাখতে পারবেন। সো এবার ওয়াচটার দিকে আসা যাক, ওয়াচটা কীরকম আর কি কেমন সুন্দর এটা একটু দেখা যাক, এবং এটা কীভাবে ইউজ করবেন সেটা একটু ইয়া করা যাক। সো এটা হচ্ছে দুইটা কালার হয়, এটা হচ্ছে অ্যাশ কালারটা, আর আরেকটা কালার হয় সেটা হচ্ছে হোয়াইট। সো এটা হচ্ছে অ্যাশ কালার। আর এখানে হচ্ছে ওয়াচটা আছে, এখানে ওয়াচটা আছে, আর এখানে হচ্ছে দুইটা আর কি ডিজাইন করা আছে। এই যে দেখুন, আর এদিকে হচ্ছে একটা হার্ট শেপের ডিজাইন, সেগুলো আর কি রিং আর বলা যায়। আর এটা হচ্ছে ব্রেসলেটটা, আর এটা হচ্ছে ওয়াচটা। আর এটা হচ্ছে দুইটা ফ্যান্সি টাইপসের খুব সুন্দর একটা ডিজাইনার থিং। আর দেখুন ওয়াচটা, ওয়াচের ব্রেসলেটটা কত সুন্দর স্টোন দিয়ে ভরানো। আর এটা হচ্ছে সবাই ইউজ করতে পারবেন। আমি রেকমেন্ড করবো যে যাদের হাতটা হচ্ছে একটু আর কি সেট হবে, এটা আর কি সবার হাতেই সেট হবে। যারা হচ্ছে একটু চিকন হাত বেশি তাদের একটু সমস্যা হতে পারে, বাট হচ্ছে যারা একটু নর্মাল সাইজ তাদের জন্য বেস্ট। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডে একটা হুক আছে, এই হুকটা দিয়ে আর কি এটা দিয়েই হচ্ছে আপনি কতটুকু সাইজে আপনার হাতে ব্রেসলেটটাকে সেট করবেন সেটা সেট করা হয়। সো এখানে যদি আমি একটু চাপ করি তাহলে এই দিক দিয়ে খুলে যাচ্ছে। সো এটা হচ্ছে এই হুকটা। আর এখানে একটা চেন আছে, ইউ ক্যান সি এখানে একটা চেন আছে। এই চেনটার আমি এখানে যদি একটা চাপ দিই তাহলে কিন্তু ওখানে ঢুকে যাবে। সো আপনি যেই সাইজটা নেবেন সেই সাইজে এটাকে সেট করে দিতে পারবেন। সো আমি একটা সাইজ নিয়েছি, নাম্বার ওয়ান সাইজ। তো এটাতে আপনারা সেট করে দেবেন। তারপর হচ্ছে এটা আর কি ঝুবে, যদি আপনারা চান যে হচ্ছে এইটা রাখবেন না, এই দুটো রাখবেন না, তাহলে এই দুটো খুলে দিতে পারবেন। আর যদি চান যে ওয়াচটা রাখবেন না, শুধু ব্রেসলেটটা থাকবে, তাহলে সেটাও করতে পারবেন। মানে এই তিনটে খুলে আপনার ডিজাইন মতো করা যাবে। সো খোলার নিয়ম ভেরি ইজি। এখানে হচ্ছে একটা রিং আছে, যে রিংটাকে একটু চাপ মেরে খুলতে হয়। সো এই তো হচ্ছে আজকের ওয়াচটা। এবার ওয়াচের কিছু নর্মাল সেটসগুলো বলি, সেটা হচ্ছে এটা খুবই সিম্পল এবং খুবই গর্জিয়াস একটা ওয়াচ, যেটাতে বলা হয় ওয়াচটা অত গর্জিয়াস না কিন্তু জিনিসটা অনেক গর্জিয়াস। আর হচ্ছে এই ওয়াচটা আপনারা যে কেউ পরতে পারবেন। এই ওয়াচটার প্রাইসটাও খুবই কম, এটার প্রাইস মাত্র 550 টাকা। তো এটা আপনারা অবশ্যই কিনতে পারবেন। আর যখন খুলবেন তখন হচ্ছে এই হুকটাকে চাপ দিয়ে খুলতে হবে। সো ভেরি ইজি, ইউ ক্যান ডু ইট। এই যে দেখুন খুলে ফেললাম। সো এটাই হচ্ছে খুবই ইজি একটা টেকনিক। সো এবার আমি আপনাদের বলবো যে আপনারা যদি এই ওয়াচটা কিনতে চান তাহলে আপনারা বাজারে বলতে পারেন যে হচ্ছে আমার ভিডিওটা দেখি যে এরকম ওয়াচ আছে কি না, এরকম ওয়াচ অবশ্যই থাকবে, আপনারা নিতে পারবেন। আর যদি আজকে আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। সো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।